দর্শকদের কথা যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ভক্তদের বলবো তারা আমার পাশে ছিলেন, সবসময় দোয়া করেছেন, আমার জন্য অনেকে রোজা রেখেছেন, আজকে অনেকে রোজা রেখেছেন, নফল রোজা, আমার জন্য নামাজ মেনেছেন, আমার অনেক অভিনেতা অভিনেত্রীরা, আমার ভক্তরা, তাদের কাছে আবারও বললাম যে সবার ভালোবাসায় দোয়ায়। এবং আমাদের সাথে সবার আগে নাম বলতে পারছি না, অনেক আইনজীবীর আমাদের ছিলেন, মিঠু ভাই, আপনি বারবার বলছিলেন যে একটা ষড়যন্ত্রের আভাস আপনি পাচ্ছেন, সেই ষড়যন্ত্রটা কি এই রায়ের ফলে বিলুপ্ত হয়ে গেছে? এটা চলবে, আপনি দেখবেন এটা চলবে। এখন এই প্রক্রিয়া থেমে গেছে, এখন অন্য প্রক্রিয়া চেষ্টা করবে। আমার কার্যক্রম, আমার জনপ্রিয়তা তাদের বিশ্বাস কারণ এইটাকে দেখবেন আবার কীভাবে আটকানোর চিন্তা করবে, এই যে রায়টাকে তার প্রক্রিয়া চালাবে, শুধু কাজ বন্ধ করে আমি যে নির্বাচিত আমাকে তো 2 বছর কাজ করতে দেবে সেটা না দিয়ে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। ওরা কারা? আমরা সিনেমা সম্পৃক্ত লোক, যারা আমার সাথে প্রতিনিয়ত ছিল, তারা আজকে এই যে আমার আপিল বোর্ডের 2 জন লোক, যাদেরকে আমি আর একটা কথা বলতে চাই, যারা আপিল বোর্ডের 2 জন মানুষের কথা না বললেই নাই, যাদেরকে বিশ্বাস করে আমাদের পুরো কমিটি মিলে 1 জন বিশ্বস্ততার সাথে তাদেরকে বানিয়েছিলাম, তারাই দেখেন আজকে এই কাজটি করেছে। কোর্টের বারান্দায় ঘুরতেছিল তারা, আর সেটা আস্তে আস্তে পক্ষ খুব দুঃখজনক, যারা তাদের দায়িত্ব পালন করেন আপিল বোর্ড বা নির্বাচন কমিশন, তারা আমরা কোথায় যাবো, কারোর বিশ্বাস করে দায়িত্বটা দেবো, তারাই কাজটা করলো অন্যায়ভাবে। আজকে কোর্ট বললো আমার আমার সম্মানিত আমার আইনজীবীরা বলেছে যে এই যে কাজগুলো আমরা করলে মানুষের বিশ্বাসে জায়গা দিতে অন্যায়ভাবে একজন নির্বাচিত তাকে জোর করে বাতিল করে দেওয়া, এই যে অন্যায় প্রক্রিয়া, মেসেজ যাচ্ছে মানুষের শিল্পীদের মধ্যে, বিশেষ করে 2 বছরের জন্য একটা নির্বাচন, এটা একটা মালা বদলের পালা। আমি আবারও বলছি যে নিপুণের উচিত ছিল এই নির্বাচনকে মেনে নিয়ে ফুল দিয়ে বরণ করা, সেইটা না করে এটাকে বাধাগ্রস্ত করা মানুষ সাথে নিয়ে থাকে। তাহলে আইনি প্রক্রিয়া ধরুন সামনে আরও আছে, আমি নির্বাচিত হয়েছি, আমি জিতেছি, আমার শিল্পীদের ঘর তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকে আমার আইনজীবীরা সাথে আছেন, এটা লিগ্যালি যতটুকু যাওয়া যায় আমি সবসময় যেটা লিগ্যালি সেটা। নিপুণের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? আমার শিল্পী মানে আমি এখন সেক্রেটারি, তার মানে হচ্ছে পার্শ্ব শিল্পী আমার, আমার কথা হচ্ছে শিল্পীদের উন্নয়নে কাজ করুন, সবাইকে সাথে নিয়ে এই ধরনের যেগুলো দিয়ে মানুষ আসে এই ধরনের চেয়ার নিয়ে একটা দখলের খেলা, এগুলো বন্ধ করতে হবে। আর এগুলো মানুষ আমাদেরকে ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে দেখে, এগুলো যেন না দেখে না করে আমরা একদিন ওকে ফুল দিয়ে বরণ করে 2 বছর দেখতে দেখতে চলে যাবো। আমার প্রস্তুতি নিতে হবে আমি তার সাথে অলরেডি ভাই, আমার অলরেডি জানি মুভি হইতে না, আইনজীবীরা বলবে।